জাতীয় নির্বাচন ঘিরে ভোটের মাঠে সরব রাজনৈতিক দলগুলো হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে সভা সমাবেশের মাধ্যমে শক্তির জানান দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। সরকারের উন্নয়নের কথা জানাতে বরগুনার পাথরঘাটায় সমাবেশ করেছে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। এতে যোগ দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে বের করা হয় নৌশোভাযাত্রা। নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সদর উপজেলায় জনসংযোগ করেছেন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ জুবায়ের আহমেদ। তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খান চৌধুরী। পরে সদর এলাকায় সরকারের উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ করেন তিনি। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শরীয়তপুর দুই আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ডাক্তার খালেদ শওকত আলীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনেও জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান তিনি। শেরপুরের কামারিয়া ইউনিয়নে আলোচনা সভা হয়েছে। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লায় হয়েছে ছাত্র যুব সুধিজন সমাবেশ। মির্জাপুরের সার্বিক উন্নয়নে তথ্য প্রযুক্তিবিদ রাফিউর রহমান খান ইউসুফ জাই সানিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।